আগে শেষ নবীর উম্মত করে পাঠাতে আমি আরো বেশি খুশি হতাম। জোরে বলবেন, নবীদের দরজা কত বড় গো! নবীদের সামনে পিছনের সব গোনা মাফ, এমনিতেই গোনা হবে না, নবীদের গোনা হয়েছে বললে ইমান চলে যাবে। তবু আল্লাহ পাক ঘোষণা করেছেন নবীদের কোনো চিন্তা নেই, নবীদের দুনিয়াতেও চিন্তা নেই, আখেরাতেও চিন্তা নেই। তবুও বলছেন শেষ নবীর উম্মতের ফজিলত শুনে, শেষ নবীর মর্যাদা শুনে অনেক নবী রসুল পায়গম্বর দোয়া চেয়েছেন, আল্লাহ শেষ নবীর উম্মত বানিয়ে দাও। একজনের দোয়া কবুল হয়েছে, তিনি হলে আমার আপনার নবী আগে যিনি এসেছিলেন ঈসা রুহুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম, ঈসা নবীর দোয়া, উনি আসবেন। ছোট দাজ্জালগুলো চারদিকে বেরিয়ে গেছে, আমেরিকা, ইসরায়েল, বিভিন্ন জায়গায় ছোট ছোট দাজ্জালের ভাইগুলো বেরিয়েছে। বড় দাজ্জাল যখন আসবে, বড় কর্তা যখন আসবে, তখন তাকে শেষ করার জন্য ঈসা নবীকে আল্লাহ পাঠাবে। সেই আগমনটা, ঈসা নবী যখন দুনিয়াতে আসবেন, ও আমার নজওয়ান যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তরালে অবস্থিত আমার বোনেরা, ও আমার স্নেহের মানিকেরা, আমার মুরব্বিয়ান গণেরা, মাথাটা একটু ঠান্ডা করে খেয়াল করুন। ওয়াজ শুধু আওয়াজ শোনার নাম ওয়াজ নয়, আওয়াজ শোনার জন্য মাহফিল নয়, আপনাকে ওয়াজ শুনতে হবে। ওয়াজ মানে উপদেশ, নসিহাত, দুটো কথা শুনবেন, দুটো কথা শুনে আমল করার নিয়ত নিয়ে বাড়ি যাবেন। এখানে শুনবেন, এখানে রেখে দিয়ে চলে যাওয়ার নাম ওয়াজ নয়, আওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন। কি জলসা হয়েছে! বিরাট জলসা! আরে কি জলসা! বিরাট জলসা! আরে বল না রে বাবা, কি জলসা! বিরাট জলসা! হুজুর যা জলসা করলো, অমুক হাফেজ সাহেব, অমুক আলেম যা জলসা করলো, মানে শুনেছে তো খেয়াল আছে হুজুর কি কথা বলছে সেটা নয়, হুজুরের মুখের দিকে, হুজুরের আওয়াজের দিকে। অবশ্যই মিষ্টি কথাই বলতে হবে, সুরও দরকার আছে, ঘটনাও দরকার আছে, সব দরকার আছে, কিন্তু শ্রোতার টার্গেট থাকবে ঘটনার মাধ্যম দিয়ে আলেম ওলামা হুজুর কি বলতে চাচ্ছে, আমাকে কি উদ্দেশ্যে উনি এতক্ষণ ধরে গলা ফাটাচ্ছে, এতক্ষণ ধরে মেহনত করছে, আমাকে কি মেসেজ দিচ্ছেন, তার মাধ্যম দিয়ে কি বলতে চাইছেন। এটা তো যেটা বলছিলাম, শেষ নবীকে পাঠানো হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। ঈসা রুহুল্লাহকে পাঠানো হবে কোন নবী হিসাবে নয়, ঈসা রুহুল্লাহ হিসাবে নয়, ঈসা রুহুল্লাহ হিসাবে, ঈসা নবী হিসাবে। একবার দুনিয়াতে আগমন করে চলে গেছেন, আল্লাহর হুকুমে আসমানে তুলে নেওয়া হয়েছে। দ্বিতীয়বার যখন আগমন করবে, দাজ্জালের ফিতনা যখন বেড়ে যাবে, দাজ্জাল যখন মানুষের ঈমানগুলো নষ্ট করতে থাকবে, ছোট দাজ্জাল শুরু হয়ে গেছে, বড় দাজ্জাল আসল কানা দাজ্জাল যখন আসবে, সেই এক চোখা দাজ্জাল, সেই দাজ্জাল যখন এসে মানুষকে ঈমান নষ্ট করতে থাকবে, সেই সময় কিয়ামতের বড় আলামত, আলামতে কুবরার মধ্যে অন্যতম দাজ্জালের আবির্ভাব, সেই দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে পাঠাবেন। কিন্তু সেই পাঠানোটা ঈসা রুহুল্লাহ হিসাবে নয়, ঈসা নবী হিসাবে নয়, ওই আগমনটা হবে, ঈসা রুহুল্লাহর আগমনটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর একজন উম্মত হিসাবে। জোরে বলবেন না! তার প্রমাণ হাদিস শরীফের বাণী, ইমাম মাহদী আলাইহি সালাতু ওয়াসালাম ঠিক মসজিদে নামাজের সময় উপস্থিত, জামাত শুরু হবে ওই সময় পাঠানো হবে। অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। ঈসা নবী এসে হাজির, আসমান থেকে একটা সিঁড়ি আসবে মসজিদের ছাদে, ফেরেস্তা দুটো ফেরেস্তার কাঁধে ভর দিয়ে নামবেন, ঈসা রুহুল্লাহ নামাজের সময় উপস্থিত, জামাতের সময় শুরু হয়ে যাচ্ছে। এলাকার মসজিদে যদি কোনো ইমাম সাহেব থাকে, তারপরে কোনো বিশিষ্ট ব্যক্তি, কোনো বুজুর্গ মানুষ, কোনো বড় হাক্কানি আলেমে দিন কি হুজুররা আসে, ইমাম সাহেব কি করে যে হুজুর আপনি পড়ান, ছেড়ে দেন। হযরতে ইমাম মাহদী আলাইহি সালাতু আসসালামের পিরিয়ড চলবে, তারপরে ঈসা নবীকে আগমন করানো হবে। ইমাম মাহদী সম্মানার্থে বলবে, আপনি তো ঈসা নবী, আপনার মর্যাদা তো আমার চেয়ে বেশি, আপনি ইমামতি করেন। জোরে বলুন! ওই সময় হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন, ও ঈসা রুহুল্লাহ, আপনি হলেন আল্লাহ নবী, আল্লাহ রসুল ঈসা রুহুল্লাহ, আপনি থাকায় আমি ইমামতি করব না, আপনি যেহেতু নবী, আমি হলাম সাধারণ একজন উম্মত, আপনার উপস্থিতিতে, আপনার বর্তমানে আমি নামাজ আদায় করতে পারবো না, আমি ইমাম হতে পারি না, আপনি নামাজের ইমামতি করুন। তখন ঈসা রুহুল্লাহ সুন্দর একটা জবাব দেবেন, সব নবীজি বলে গেছেন কি হবে, কিভাবে হবে, সব বলে গেছেন,
আমরা তো পড়ি না, মুসলমান তো অন্যদিকে ব্যস্ত। হযরত ঈসা রূহুল্লাহ বলবেন, ও ইমাম মাহদী আলাইহি সালাতু ওয়াসালাম, আপনি ইমামতির জায়গা দিকে নিয়ে যান, আমি যে এখন এসেছি আল্লাহ পাকের হুকুমে, এই আগমনটা ঈসা রূহুল্লাহ হিসাবে নয়, আমার আগমনটা ঈসা নবী হিসাবে নয়, আল্লাহ পাকের পয়গম্বর হিসাবে নয়, আমার যে আগমনটা হয়েছে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ আমাকে নবী রসুল বানিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো, আমাকে যদি শেষ নবীর শান মান মর্যাদা শুনে, শেষ নবীর উম্মতের ফজিলত শুনে, আমার অন্তরে আশা জেগেছিল আমি যদি শেষ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য পেতাম, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছিলাম। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী রসুলের ফরিয়াদকে এই ক্ষেত্রে শোনেন না, কোন নবী রসুলের দোয়া এই ক্ষেত্রে এই বিষয়ে কবুল করেননি, কেবলমাত্র আমাকে সৌভাগ্যবান করেছেন, আমি ঈসা নবী, এখন ঈসা রূহুল্লাহ হিসাবে আসিনি, আমি এসেছি মুহাম্মাদুর রসুলুল্লাহ একজন উম্মত হিসাবে। ও ইমাম মাহদী আলাইহি সালাতু ওয়াসালাম, আমিও হলাম উম্মত আর আপনি হলেন শেষ নবীর উম্মত, আপনার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বর্তমানে আমারও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমার কলেমা বালা ভাই, ইমানদার ভাই, আমি যখন নবী ছিলাম আমার তখন কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, কিন্তু এখন দুজনের কলেমায় এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি হলেন এই জামানার ইমাম, আমার দয়ার নবী বলেছেন শেষ সময় ইমাম হবেন ইমাম মাহদী আলাইহি সালাতু ওয়াসালাম, আপনি হলেন বর্তমান জামানার উম্মতে মুহাম্মাদির ইমাম, মানে উম্মতে মুহাম্মাদির দয়ার নবীর উম্মতের সমস্ত উম্মতের নেতা আপনি হলেন ইমাম বা খলিফা, আর আপনি যখন ইমাম আপনি তামাম উম্মতে মুহাম্মাদির ইমাম, আর আমি হলাম সাধারণ একজন বর্তমানে উম্মতে মুহাম্মাদি, তাই আমি ইমাম হওয়ার যোগ্য নয়, আমি ইমামতি আপনার বর্তমানে আপনার উপস্থিতিতে আমি ইমামতি করতে রাজি নই, আপনি হলেন তামাম উম্মতে মুহাম্মাদির ইমাম, আর আমি হলাম একজন সাধারণ উম্মতে মুহাম্মাদি, তাই আপনার পিছনে ইক্তেদা করা আমার জন্য ওয়াজিব, ইক্তেদাউল ইমামে ওয়াজিবুন, শরীয়তের উসুল হলো ইমামের ইক্তেদা করা ওয়াজিব, তাই আমি আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়তে চাই। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি এই জামাতের ইমামতি করুন। এত বড় ফজিলত রেখেছে, আর আমরা কোনো চিন্তা ভাবনা নেই কোন নবীর উম্মত, আল্লাহ কত ফজিলত দিয়েছে, আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআথা ফীহিম রাসূলা, আল্লাহ পাক এই ইমানদারের এই উম্মতে মুহাম্মাদি তোমাদের মধ্য থেকে শেষ নবীকে পাঠিয়ে শেষ নবীর উম্মত করে আল্লাহ পাক তোমাদের উপরে মহান রহমত করেছে, দয়া করেছে, এহসান করেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবীর খাতিরে আল্লাহ পাক অনেক বড় বড় ফজিলত রেখেছে, যে নবীর ওসিলায় আল্লাহ পাক অনেক বড় বড় গুনাহ থেকে হেফাজত করেছে, আমাদের নবীর নাম শুনে নবীর ফজিলত শুনে বিরক্ত লাগে, কষ্ট হয়, নবীর দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়, নামাজের মধ্যে বিরক্তি হয়, একটু বড় সুরা বড় কেরাত হলে, দোয়া বড় হয়ে গেলে কষ্ট হয়, একটু বসতে কষ্ট হয়, না এরকম করবেন না। আল্লাহ পাক দয়ার নবীর কি ফজিলত কি মর্যাদা রেখেছে, দুনিয়া জমিন একটা বিস্ময়কর বিস্ময়কর মখলুক, অবাক আশ্চর্যজনক একটা মখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যে মখলুকের নামে কোরআন শরীফের 114টা সুরার মধ্যে একটা সুরা আল্লাহ পাক নাজিল করেছেন, কোরআন শরীফের মধ্যে 14 পারা একটা সুরা আল্লাহ দিয়েছে, সুরাতুন নাহাল, যারা কোরআন শরীফ পড়েন অনেকেই জানে সুরায়ে নাহাল, এই নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি, আল্লাহ পাক একটা সুরা দিয়ে দিয়েছে, সেই মৌমাছি আমরা জানি না কামড়ালে কষ্ট হয়, কিন্তু সেই মৌমাছির ভিতর থেকে যে জিনিসটা আসে সেটা মৌমাছি নিজে খুব কষ্ট দেয়, কামড়ালে সাইজ করে দেয়, কিন্তু মৌমাছির ভিতর থেকে যে জিনিসটা পায় সেটা কী গো, মধু। আচ্ছা মৌমাছি কি শুধু মিষ্টি ফুলে বসে,
কোন নবীর উম্মত হয়েছি একটু চিন্তা ভাবনা করি না, কোন নবীর ফজিলত আল্লাহ পাক বর্ণনা করলেন, আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়ে আল্লাহ কত বড় দয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহাল 14 পারার মধ্যে ঘোষণা করলেন, ওয়াহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। কোরআন শরীফ 14 পারা, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 68 এবং 69, 68-69 দুটো আয়াতের মধ্যে আল্লাহ পাক মৌমাছি কোথায় ঘর করবে বাসা বাঁধবে সেটাও বলে দিয়েছে। জোরে বলুন, 1450 বছর আগে আল্লাহ বলছে আমি ওহি দিই, আমি অর্ডার করি, ওয়াহা রব্বুকা, নবীকে বলছেন হে মুহাম্মদ তোমার প্রভু তোমার রব তোমার আল্লাহ মৌমাছিকে ওহি দেয়, ওয়াহা রব্বুকা তোমার প্রভু ওহি দান করেন অর্ডার করেন, ইলান নাহালি মৌমাছির জন্য আনিত্তাখিজি মিনাল জিবালে তারা যেন পাহাড়ের কোণে কোণে তাদের ঘর নির্মাণ করে। ঘর মানে মৌমাছির চাক, আমাদের মতো বিল্ডিং নাই, মৌমাছির চাক, মৌচাক, ঢিল মারলে এসে সাইজ করে দেয়। আল্লাহর অর্ডার, এ মৌমাছি আনিত্তাখিজি মিনাল জিবালে বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, তুমি পাহাড়ের কোণে কোণে পাহাড়ের চূড়ায় ঘর নির্মাণ করো। মৌচাক শুধু গাছে হয় না, পাহাড়ে হয়, পাহাড়ের কোনায় কোনায় খাঁজে খাঁজে হয়, অমিনা সাজারি গাছের মধ্যে হয়, বিভিন্ন গাছে হয়, অমিম্মা ইয়ারিশুন বিভিন্ন ঘর বাড়ি কোনায় কোনায় হয়। তো সেই মৌমাছি যখন বসে, তেঁতো গাছেও বসে, নিম গাছেও বসে, আম গাছেও বসে, জাম গাছেও বসে, কাঁঠাল গাছেও বসে, বিভিন্ন ভ্যারাইটির রস নিয়ে আসে। বিশ্ববরেণ্য আশেকে রসুল কবি ইবনে রুমি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা নবী পাকের মহাব্বাদে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিওয়ানা হয়ে আশেকে রসুল কবি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুমি একটা কিতাব লিখেছিলেন মসনবিয়ে রুমি মসনবি শরীফ, পুরো কেতাবটা দয়ার নবীর প্রশংসায়, দয়ার নবীর নাতে নাত শরীফে ভর্তি। জোরে বলুন না, পুরো কেতাবটা দয়ার নবীর প্রশংসায় লেখা, ফার্সিতে লেখা, এত উচ্চাঙ্গের কেতাব মসনবি রুমি, যেটাকে মসনবি শরীফ বলে। কি গো, দয়ার নবীর শানে যেটা পড়া হয় সেটা পবিত্র, ওই জন্য মসনবি শরীফ। অন্য কোনো কবিতার বই যদি হয় সেটা শরীফ বলা যাবে না, কিন্তু যে কবিতার মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের প্রশংসা সেটা শরীফ, সেটা পবিত্র। জোরে বলুন না। উনি লিখেছেন, এই ঘটনা খুব সুন্দর উল্লেখ করেছেন,